ট্যুরে যেতে চাইলে কি মা বলে বিয়ে করে বউয়ের সাথে যেও? এমন কিছু কেন বলবে, আমি তো কত ট্যুরে গিয়েছি। কখনো কি জব ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে শীঘ্রই বিয়ের কোনো পরিকল্পনা আছে নাকি? বিয়ের সাথে জবের কি সম্পর্ক? কখনো সিগারেট খেতে দেখলে কি মানুষ তাকিয়ে থাকে? না, এখানে তাকিয়ে থাকার কি আছে? টাইট জিন্স পরলে কি কেউ কখনো খারাপ ছেলে বলেছে? আরে টাইট জিন্স পরলে কেউ খারাপ বলবে কেন? বাচ্চা হলেও জব করবেন? মানে কি, এটা কেমন কোশ্চেন? রাত করে একা একা বাসায় ফিরলে মানুষ খারাপ বলে না? খারাপ কেন বলবে, দেরি তো হতেই পারে। রান্না করতে পারেন তো, না হলে কিন্তু সংসার জীবন সুখের হবে না। সংসার সুখের করতে রান্না করা জানতে হয়? বয়স তো 25 পার করলেন, তাহলে বিয়ে কবে? এটা বিয়ে করার বয়স হইলো? বাইক রাইড শেয়ার করেন? ভদ্র ঘরের ছেলেরা কিন্তু এসব করে না। কি অদ্ভুত সব প্রশ্ন, এগুলো তো কখনো জিজ্ঞেস করেন নাই ভাই। এত রেগে যাচ্ছেন কেন, মাসের বিশেষ দিন নাকি? এটা কেমন ধরনের কথা, মাসের প্রতিদিনই বিশেষ দিন। কেন, আপনার কি মনে হয় এই প্রশ্নগুলো কাউকে করা অস্বাভাবিক? অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই। কিন্তু অনেকের কাছে এই অস্বাভাবিক প্রশ্নগুলো কিন্তু প্রতিদিনের স্বাভাবিক বিষয়। কার জন্য? আপনার বোন, আপনার মা এবং আপনার বান্ধবী। আমরা তো নারীর অধিকার নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কথাই বলি, কিন্তু এখনো কি আমরা পেরেছি সবাইকে সমান সুযোগ করে দেওয়ার মানসিকতাকে গড়ে তুলতে? যে প্রশ্নগুলো একজন পুরুষকে করলে অস্বাভাবিক মনে হয়, তা কেন কোনো নারীকে করে তাকে বিব্রত করি?